আমাদের দেশে কিন্তু গরিব আর কেউ নাই, গরিব আর কেউ আছে? গরিবরাও চাইছে আমরা বড় লোক হব, তাতে সুদ খেয়ে হোক, হারাম কাজ করে হোক, চুরি করে হোক। আপনাদের দেশে মনে হয় গ্রুপ লোন নাই না? নাই, আছে? বন্ধন লোন আছে? আছে। তাহলে জামাটাই খুলি নাকি জ্যাকেটটা খুলি, নাহলে তো জমবে না। আমার ভাই জানেন আমাদের দেশে গ্রুপ লোন করে মেয়েরা, দশটা করে গ্রুপ হয়, তাদের মধ্যে একটা মেয়ে হেড হয় না? হয় না, একটা হেড হয়, তাকে আবার নটা মেয়ে বলে ম্যাডাম, আর সে মনে করে আমার বিরাট ব্যাপার। ম্যাডাম তো এমনি হতে পারিনি, তো এই সুদ খাওয়া ম্যাডাম হয়েছ। কি খাওয়া বললাম? এ রাগ করবেন না, সুদ খাওয়াও যতটা পাপ, সুদ দেওয়াটাও ততটা পাপ। হাদিস শুনেলেন, একবার যদি কেউ এক টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে সত্তর বার ব্যবিচার করার সমান পাপ হবে। তুমি সুদ দিচ্ছ একটা গরিব, বখারি শরীফের রেওয়ায়েতে আছে কিয়ামতের দিনে একজন গরিব মানুষ পরেজগার, একজন বড় লোক পরেজগারের থেকে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহান। কিন্তু বেঈমান কাফেরদের মেহনত হচ্ছে এদের ইমানকে নষ্ট করে দাও, এদের সকলকে বেঈমান করে দাও, এদিকে হারাম খাইয়ে এদের ইমান নষ্ট করে এদিকে জাহান্নামি করে দাও। আমার মায়েরা, তোমরা নামাজ পড়েও মনে করছো সুদ খেয়ে জান্নাতে যাব, নামাজ পড়েছো সুদ খাও, বন্ধন লোনে গ্রুপ লোন নিয়েছো, বন্ধন লোন নিয়েছো দিয়ে মনে করছো জান্নাতে যাব। তোমরা যদি কাবা ঘরে পাঁচ কাতারে নামাজ পড়ো, তারপরও কিয়ামতের দিনে আমার আল্লাহ আটকিয়ে দেবেন। শুনেলেন, হাদিসে আছে কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ যারা দুনিয়ার বুকে সুদ খেত, সুদ দিত, এই শ্রেণীর মানুষ কেমন করে আল্লাহর সামনে হাজিরি দেবে শুনেলেন। আর একটা শ্রেণী, সে হচ্ছে মদ্যপান করতম, এই দুটো শ্রেণীর মানুষকে আল্লাহ হাজির করবেন, তাদের নাড়ি ভুড়িগুলো মুখ দিকে বেরিয়ে ঝুলবে এবং তার মধ্যে খান থেকে এত দুর্গন্ধ বের হবে, সেই রক্তের ছিটে বেরোবে, আর এত দুর্গন্ধ, নিজের দুর্গন্ধ নিজে বাঘের থেকে বেশি চিৎকার করতে করতে কিয়ামতের ময়দানে হাজির হবে। যে সমস্ত যুবকরা মদ্যপান করো, তারা কান খুলে শোনো, আজ থেকে নিয়ত করো মদ তোমরা স্পর্শ করবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মদ্যপ যুবক দিকে, মদ্যপ মানুষ দিকে আল্লাহ যখন দাঁড় করাবেন, তাদের গোটা জিভাটা, জোবানটা জমিনে ঠেকে ঠেকে যাবে এবং তার মধ্যে থেকে রক্ত পুঁজ ছিটে দিয়ে বেরোবে, আর এত দুর্গন্ধ ছড়াবে, নিজের দুর্গন্ধে নিজে বাঘের থেকে বেশি তারা চিৎকার করবে। এই অবস্থায় আল্লাহর কাছে তারা হাজিরি দেবে। আমার মায়েরা, হালাল রুজি খাও। আমার ভাই, বেঈমান কাফেররা শত চেষ্টা করেও সাহাবীদের ইমানকে নষ্ট করতে পেরেছিল? পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা দলিল আপনাদেরকে দিই, সাহাবীদের ওপরে বলছেন অত্যাচার হয়নি, তুমি নিজে থেকে সুদ খাচ্ছ, তুমি নিজে থেকে সুদের ওপরে পয়সা নিচ্ছ, আর আল্লাহ নবী সাহাবীদের ওপরে দাবাও ঢেলেছিল, তারপরেও তাদেরকে ইমান থেকে লড়াতে পারেনি। আল্লাহ নবীর একজন সাহাবী, তার নাম হচ্ছে হাবিব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে তার 7 জন সাথীকে নিয়ে যুদ্ধ করতে করতে একদম যুদ্ধের ময়দানে বেঈমান কাফেরদের দলে ঢুকে গেছে, তারা 8 জন কি অ্যারেস্ট করে নিল। সঙ্গে সঙ্গে হাবিব ইবনে উমর তার চোখের সামনে তার 7 জন বন্ধুকে সঙ্গে সঙ্গে শহীদ করা হয়েছে, কতল করে দিল। হাবিব ইবনে উমর বললেন, হে আমার বন্ধুরা, তোমাদেরকে শহীদ করা হচ্ছে, তোমরা জান্নাতের আলা মোকাম পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে হাবিব ইবনে উমরকে বাঁধা হয়েছে, তাকে কতল করা হবে, এমন অবস্থায় সেই দেশের বাদশা বললে একে ছেড়ে দাও। বললে কেন? বলে একে আমার কাছে বিক্রি করো, এইভাবে তোমরা যদি কতল করে দাও শহীদের দরজা পাবে আর জান্নাতে চলে যাবে। কি করবে? একে বললে আর ইমানকে আগে নষ্ট করব, তারপরে আমি একে কতল করব। সেই বাদশা তাকে কিনে নিয়ে হাবিব ইবনে উমরকে বন্দি করে নিজের রাজ দরবারে নিয়ে গেলেন, আর রাজ দরবারে নিয়ে গিয়ে নিজের বাড়িতে ওই কামরার মধ্যে বন্দি করে দিল। প্রথমেই হাবিব ইবনে উমরের কামরায় একটা প্লেটে শুয়োরের মাংস এবং একটা গ্লাসে মদ পাঠানো হয়েছে। হাবিব ইবনে উমর ওই মাংস দেখে বুঝতে পারলো এটা শুয়োরের মাংস, আর গ্লাসের মধ্যে মদ পাঠানো হয়েছে। আল্লাহকে বললেন, আল্লাহ তুমি আমার ইমানকে আরো মজবুত করো, আর আমাকে হিফাজত করো, আর আমার ইমানের রক্ষা করো, আমাকে মৃত্যু দাও কিন্তু হারাম জিনিস থেকে আমাকে রক্ষা করো। সিজদায় পড়ে কাঁদলেন হাবিব ইবনে উমর।
এরপরে যখন সারা দিন কেটে গেছে হাবিব ইবনে উমর সেটার মধ্যে স্পর্শ পর্যন্ত করেননি বাদশা তারপরে দেখলো এরপরে আর রিহাই নাই এক কাজ করো নিজের সুন্দর বিটিকে বললে শোনো তুমি তোমার শরীরকে খুলে দিয়ে হাবিব ইবনে উমরের সামনে নিজেকে উপস্থাপন করো এত সুন্দরভাবে পরিদর্শন করো হাবিব ইবনে উমর তোমার উপরে ফিদা হয়ে জানো তোমার সঙ্গে ব্যভিচার করে সে ব্যভিচার করলে জাহান্নামী হয়ে যাবে এবং তার ঈমান নষ্ট হবে তারপরে আমি তাকে কতল করব আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা শুনে রেখে দেন হাবিব ইবনে উমরের কাছে একদিন দুদিন নয় তিন দিন পর্যন্ত সেই বাদশার বিটি উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে হাবিব ইবনে উমর চোখ বন্ধ করে সিজদায় পড়েছে আর আল্লাহকে বললেন ওগো আল্লাহ এই মেয়েটা এক বৎসর একদিন দুদিন তিন দিন নয় যদি আমার ঘরের মধ্যে তিরিশটা বৎসর থাকে তুমি আমাকে অন্ধ করে দিও কিন্তু আমার চোখকে একবার খুলো না জোরে বলুন সুবহানাল্লাহ সিজদায় পড়ে আছেন তিনটে দিন কেটে গেছে গরম পানিতে কই ঢালুন তো আমার ভাইয়েরা একদিন দুদিন নয় তিনটে দিন কেটে গেছে তিন দিন পর্যন্ত চোখ খুলেনি ওই হাবিব ইবনে উমরকে সেই বাদশার মেয়ে বলছে শুনে নাও তুমি কেমন পুরুষ কেমন আল্লাহ তোমাকে মর্দান কি কেমন তোমার মধ্যে মর্দান কি আছে গোটা পৃথিবীর যত রাজা বাদশা আছে সবারই সন্তান না বেটারা আমার জন্য মারিয়া কিন্তু তুমি আমার দিকে একবারও চোখ খুলে তাকালে না কোন শক্তি তোমাকে রুখে দিয়েছে কার মহব্বতে তুমি আমাকে রুখে তোমাকে রুখে দিয়েছে একবার বলে দাও একটু পানি মিশান হাবিব ইবনে উমর বললেন আল্লাহর কসম করে বলছি শুনে নাও আল্লাহ বড় মেহেরবান আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার থেকে সুন্দর রমণী তোমার থেকে সুন্দর বিবি জান্নাতে আমার জন্য রেখে দিয়েছেন সেই আল্লাহ রব্বুল আলামিন আমাকে রুখে দিয়েছেন আমার ঈমানকে মজবুত করেছে হে বাদশার বিটি শোনো তুমি আমার সামনে তিন বৎসর নয় তিন দিন নয় তিন বৎসর নয় তুমি যদি তিরিশ বৎসর আমার সামনে দাঁড়াও আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ আমাকে অন্ধ করে দিবেন কিন্তু আমার চোখকে খুলতে পারবে না এরপরে বাদশার বিটি বললে শোনো আমি আল্লাহর কসম করে বলছি তোমার রসুলের প্রতি ঈমান আনলাম জোরে বলুন সুবহান আল্লাহ আর আমি কালমা পড়ে মুসলমান হলাম তোমার আল্লাহকে বিশ্বাস করলাম যে আল্লাহর এত শক্তি যে তোমার চোখকে একবারও খুলতে পারে না আমি ওই আল্লাহকে বিশ্বাস করলাম আর আমি আজকে নিয়ত করলাম তোমাকে এই বাদশার বাড়ি থেকে আমি তোমাকে হিফাজত করে তোমার দেশেতে পাঠাবো জোরে বলুন সুবহান আল্লাহ তাআলা ঈমানকে এতটা মজবুত করেছিলেন আমার ভাই কিন্তু ঈমানকে নষ্ট করতে পেরেছিলেন পারেনি আর আজকে আমরা এত দুর্বল আমার মায়েরা আমাদের ঈমান টাকার জন্য নষ্ট হয়ে যাচ্ছে আমাদের ঈমান পয়সার জন্য নষ্ট হয়ে যাচ্ছে আমার যুবকেরা কান খুলে শোনো যারা রাস্তায় একটা নোংরা পোশাক পরা মেয়েকে দেখলে যারা ইনফেস হও যারা মনে করো এই মেয়েটা পেলে আমার জীবন সাওয়ার হয়ে যেত তাদেরকে বলে যায় একটা নোংরা মেয়েকে দেখলে একবার যদি নজর পড়ে সঙ্গে সঙ্গে তুমি কি বলবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী আমার সঙ্গে সবাই বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম ওয়াতুবু ইলাই চোখটা ফিরিয়ে নেবে দ্বিতীয়বার চোখ দিবে না দ্বিতীয়বার যদি যায় তৃতীয়বার আর চোখটা তার দিকে ফিরিও না আল্লাহর মহব্বতে আল্লাহর প্রেমে পরকালের মহব্বতে জান্নাতের হুর বিবিদের জন্য তোমরা কেউ তাদের দিকে চোখ ফিরিও না আমার ভাই আমাদের দেশের যুবকরা যদি রাস্তা দিয়ে কোনো ভালো মেয়ে যায় পেরিয়ে তো এই চায়ের দোকানে বসে দেখতেই রইল এখন ঠিক বলছি না তুমি যদি তার দিকে দেখতেই থাকো ব্যভিচারের গুণা লেখা হবে তোমার চোখের ব্যভিচার চোখের জিনা হাতের জিনা কানের জিনা জুবানের জিনা পায়ের জিনা এগুলো প্রত্যেকটা আর একটা নাফসের জিনা আর শারীরিক জিনা শুধু জিনাটা শারীরিক সম্পর্কটাই জিনা নয় চোখেরও জিনা হয় জুবানেরও জিনা হয় আপনার হাতেরও জিনা হয় পায়েরও জিনা হয় বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওই জন্যে আমার ভাই আমি যুবক দিকে বলে যাব হাত তুলে বলুন আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজ কে কে পড়বেন হাত তুলেন ইনশাল্লাহ আরে মাশাল্লাহ একটা যুবকও বাদ থাকবেন না নামাজ পড়বেন আজ থেকে কেন নামাজ পড়বেন আপনি বলবেন নামাজের দ্বারা আমি কি উপকার পেতে পারি কোরআন বলেছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন খারাপ কাজ করে নামাজ পড়লে আস্তে আস্তে খারাপ কাজ থেকে বিরত করে তাকে ভালো কাজের দিকে আহ্বান করে। সুবহানাল্লাহ, আপনি নামাজি হন, আপনাকে আস্তে 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 ভালো কাজের দিকে টেনে নিয়ে আসবে। আর আপনি যদি এই দিন ছেড়ে বদ্দিনদের পথে যান, আল্লাহর কসম আল্লাহ আপনাদের জন্য কঠিন জায়গা রেখেছেন। কোরআনে আছে, যারা মনে করো আপনারা কখনো নিজের সৃষ্টি সম্পর্কে চিন্তা করেছেন, আপনার হাত আপনার পা আপনার আকৃতি আল্লাহ দান করেছেন। কোরআনে আমার আল্লাহ বলেছেন, আনতুম আশাদ্দু খালকান আমি সামাউ বানা, তোমাদিকে সৃষ্টি করা কঠিন না আকাশকে সৃষ্টি করা কঠিন? সিজদাই পড়ে কাঁদা দরকার? তোমাদিকে সৃষ্টি করা কঠিন না এই সপ্তম আকাশকে সৃষ্টি করা দাঁড় করানো কঠিন? একবার তোমরা ভেবে তারপরে সিজদাই পড়ো। আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানা, যে আকাশের মধ্যে একটা ছিদ্র তোমরা খুঁজে পাবে না, যে আকাশের মধ্যে টেরা বেকা খুঁজে পাবে না, যে আকাশের মধ্যে কোনো থাম্বা খুঁজে পাবে না, জোরে বলুন সুবহানাল্লাহ, যে আকাশের মধ্যে কোনো বাঁধন খুঁজে পাবে না, যে আকাশের মধ্যে তোমরা কোনো রকমের কিছুই খুঁজে পাবে না, আমার ভাই ওই জন্য সবাই নিয়ত করলেন আজ থেকে আমরা সবাই আল্লাহকে ভয় করব। জোরে বলুন ইনশাআল্লাহ। কেন ভয় করবেন? এই জন্যই পরকালের চিন্তা নেই, এই দুনিয়ার জন্য। আমার আল্লাহ বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা সম্পূর্ণ ধোকা, কিয়ামতের আলামত একের পর এক আপনার সামনে উপস্থাপন হয়ে যাচ্ছে, একের পর এক চলে আসছে কিয়ামতের আলামত। আমার আল্লাহ কিয়ামত খুব শীঘ্রই করবেন, আপনাকে আমাকে সকলকে দাঁড় করাবেন। আপনি বলবেন এই মোলবিরা কেন বলছে? আমরা এই জন্যে বলছি, আল্লাহ আমাদেরকে দিনে দায়ী করেছে আলেম দিকে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আজকে সমাজের ক্ষতি হওয়ার কারণ হচ্ছে, সমাজের বিপদগ্রস্ত হওয়ার কারণ হচ্ছে উলামা থেকে বিচ্ছিন্ন। দেখবেন একটা গুদা বাংলায় বয়স্ক লোকদের একটা কথা আছে, সঙ্গ দোষে লোহা ভাসে, এই ভাষাটা শুনেছেন? বলে না বয়স্ক লোকরা, সঙ্গ দোষে লোহা ভাসে। সঙ্গ যদি খারাপ হয় সেই মানুষটাও খারাপ হবে, ঠিক না? আপনার সঙ্গ ভালো হতে হবে। আপনি যদি মাতালদের সাথে, আমাদের দেশের অনেক যুবক বলে আমার বন্ধুরা মদ খায় আমি চুপচাপ বসে থেকে আমি কোনোদিন ছুই না, এই তুমি ছৌ না বলে অহংকার করছো, এক মাস পরে বন্ধু বলবে আর এক কুলি নিয়ে দেখ না, সে তখন এক কুলি নিবে, একদম খারাপ খাওয়া যাবে না, বাদ দিয়ে দিলে। তারপরের দিন বললে আর এক কুলি, তুই আজকে বলছিলে, তুই কালকে বুঝতে পারবি আজকেলে, তারপরের দিন নিল দু কুল্লি তিন কুল্লি হাফ গ্লাস, বলে আজকে এক গ্লাস মার, তারপর দিন বলবে বোতল, তারপর দিন তোমার নাম হবে মাতা, সঙ্গটা খারাপ তোমার। আপনি যদি তাসের আড্ডায় বসেন এক মাস পরে আপনাকে টাস খেলতে ইচ্ছা যাবে, আপনি যদি জোর আড্ডায় বসেন এক মাস পরে আপনাকে জো খেলতে ইচ্ছা যাবে, আপনি যদি গাঁজার আসরে বসেন এক মাস পরে আপনাকে গাঁজা খেতে মন যাবে, আর আপনি যদি নামাজিদের মধ্যেখানে বসেন আপনাকে এক সপ্তাহ পরে নামাজি করে দিবে, ঠিক না? সব ভাই নামাজ পড়ে, আমার বন্ধুরা আমি নামাজ পড়ি না, আচ্ছা চ চ চ একবার নামাজ পড়ে দেখি, একবার পড়লে আপনি নামাজি হয়ে যাবেন।